কাঞ্চনপুরের ডাইনছড়াই ডিসি ভিলেজ থেকে নিখোঁজ এক যুবক, যুবকের নাম রিঙ্কুনাথ। রিঙ্কুনাথের বাবা বনমালী নাথ রবিবার কাঞ্চনপুর থানায় ছেলে নিখোঁজের ঘটনা জানিয়ে একটি ডায়েরি করেছেন। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, ডাইনছড়া রামচরণ স্কুল থেকে একজনের চিৎকার শুনতে পেয়েছেন এলাকার মানুষ। রবিবার সেই স্কুলে ছুটে যায় পুলিশ। স্কুলের একটি রুমে রক্ত মাখা গেঞ্জি সহ তিনটি মার্বেল এবং একটি লাঠি পায় পুলিশ। স্কুলের মেঝেতে ছিল রক্তের দাগ। কাঞ্চনপুর মহকুমার এসডিপিও বিক্রমজিৎ শুক্ল দাস সহ কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস ডগ স্কোয়াড নিয়ে যান ঘটনাস্থলে। কোনো কিছুর হদিশ পাওয়া যায়নি, এখনও নিখোঁজ রিঙ্কুনাথ। এদিকে রিঙ্কুনাথের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কাঞ্চনপুর মহকুমা জুড়ে। তারপরে কুত্তাও বকছি, আমরা কুত্তা বকছি, তারপরে উড়ছি কিতা ইল, তারপরে ওদিকে সিলানি শুনছি। কোন দিকে? ও এইদিকে স্কুল মাঠে, এইদিকে স্কুল মাঠে। তারপরে সিলি শুনছি, সিলি শুনিয়া অহনও দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে আর কোনো আওয়াজ শুনছি না, তারপরে সিলিও শুনছি না, নিরাই গেছে। কবে? হ্যাঁ কবে? এই তো শুক্রবার রাত্রে। তারপরে আর কিছু শোনা গেছে না, আমি পেঁচা পড়িয়ে রাত্র কটা দুইটা দিকে আমিও টাইম দেখছি, ঘরে টাইম দেখছি। দুইটা কতক্ষণ চিৎকার দিয়েছে? দুইবার, দুই তিনবার চিৎকার দিয়েছে আর কি। দু তিনবার? একজনে না কয়েকজনে? একজনে, একজনে, একজনে ছিলি করছে, তারপরে নেশা তেঁচা করিয়া কিবা ছিলি লইছে। আচ্ছা, ও তার লাগে কেউ গেছে না, দেখতেছে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।